ফাঁকা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে খুদে ডাইনোসর। টুইটারে পোস্ট করা এই ভিডিও দেখে চোখ কপালে নেট নাগরিকদের। আসলে কি এই প্রাণীটি? সূত্রের খবর, ডাইনোসর নয়, কোয়াটি বা কোয়াটি মুন্ডি নামের প্রাণী এগুলি। ফাঁকা সমুদ্র সৈকত, সেখানে ঘুরে বেড়াচ্ছে খুদে ডাইনোসর। তাহলে কি সত্যি আছে ডাইনোসরের অস্তিত্ব? লম্বা গলা উঁচিয়ে দৌড়ে বেড়াচ্ছে ডাইনোসরের মতন প্রাণী? ফাঁকা সৈকত জুড়ে লম্বা গলা উঁচিয়ে দৌড়ে বেড়াচ্ছে খুদে প্রাণীগুলি। এক ঝলক দেখলেই মনে হবে সমুদ্র সৈকতে দৌড়ে বেড়াচ্ছে অনেকগুলি ডাইনোসরের ছানা। সম্প্রতি টুইটারে পোস্ট করা হয় এই ভিডিও ছবি। টুইটারে পোস্ট করা 14 সেকেন্ডের ভিডিও ছবি, যা এক ঝলক দেখলে মনে হবে নির্জন সৈকতে দৌড়ে বেড়াচ্ছে ডাইনোসরের ছানা। টুইটারে পোস্ট করা এই ছবি দেখে তোলপাড় লেট দুনিয়া, স্তম্ভিত গোটা বিশ্ব। 14 সেকেন্ডের এই ছবি ঘিরে তোলপাড় নেট দুনিয়ায়। এই ছবি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় জুরাসিক পার্ক সিনেমার কথা। মনে পড়ে যাচ্ছে সিনেমাতে কৃত্রিমভাবে তৈরি করা ডাইনোসরের কথা। সিনেমাটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সিনেমা দেখার পর ডাইনোসর নিয়ে মানুষের কৌতূহল সেই তখন থেকেই। পরবর্তীতে এই প্রাণী নিয়ে কম সিনেমা তৈরি হয়নি। কিন্তু সত্যিকারের ডাইনোসর কি আদতেও আছে? আসলে কি এই প্রাণীটি? সেই প্রশ্ন কিন্তু আজ পর্যন্ত অধরাই থেকে গেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রাণীগুলি মোটেও ডাইনোসরের ছানা নয়। খুদে এই প্রাণীগুলির নাম কোয়াটি বা কোয়াটি মুন্ডি। আসলে কোয়াটিদের লম্বা লেজ। ছবিতে ডাইনোসরের মতন দেখতে প্রাণীগুলির লম্বা গলা আসলে ওদের লম্বা লেজ। জানা গেছে দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো এবং আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশে প্রাণীগুলির দেখা মেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড।